হ্যালো বন্ধুরা, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছি আজকের ভিডিওটির কী টপিক। আজকে চলে এলাম একটি অনলাইনে ফ্রি মাইনিং অ্যাপ নিয়ে, যেখানে জাস্ট অ্যাকাউন্ট করে রাখলেই মোটামুটি 1600 টাকার মতো সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর প্রতিদিন এখানে একটি মাইনিং অ্যামাউন্ট অর্থাৎ মাইনিং টোকেন অ্যাড হবে, যে টোকেনের মাধ্যমে তুমি এই টোকেনটি কনভার্ট করে রিয়েল রিচার্জের মতো হটবিট অ্যাকাউন্ট অথবা কনভার্ট করে এটা সরাসরি বিকাশে নিতে পারবে। এই টোকেনটা বর্তমানে যেই মানে আমি যে অ্যাপ নিয়ে আলোচনা করছি, এই যে অ্যাপটি আছে আর যে টোকেনটা দেওয়া হবে, এই টোকেনটি কিন্তু হটবিট অ্যাকাউন্টে লিস্টেড, অর্থাৎ মার্কেটে অলরেডি এই টোকেনটা আছে। জাস্ট অ্যাকাউন্ট করলে এবং এখানে মাইনিংটা প্রতি 48 ঘন্টায় একবার মাইনিংটা অ্যাক্টিভেট করে রাখবে, একবার ক্লিক করবে তাহলে অটো এখান থেকে মাইনিং আর্নিং হতে থাকবে। প্রতি 48 ঘন্টায় তোমার রেফার অনুযায়ী অর্থাৎ মাইনিং স্পিড অনুযায়ী এখানে মাইনিংটা হতে থাকবে। যদি ভালো রেফার থাকে এবং ভালো কোয়ালিটি থাকে তাহলে 48 ঘন্টায় মোটামুটি 500-700 টোকেন আর্নিং করতে পারবে। আর যদি মাইনিং স্পিড স্লো থাকে তাহলে সর্বনিম্ন এখান থেকে প্রতি 48 ঘন্টায় 48 মাইনিং অর্থাৎ 48 টোকেন এখান থেকে আর্নিং করতে পারবে। এখানে প্রতি টোকেনের মূল্য মোটামুটি $1 ইকুয়াল টু 80 থেকে 84 টাকার মতো। এই 80 থেকে 84 টাকা সরাসরি তুমি বিকাশ, নগদ, যে কোনো মাধ্যমে এটা পেমেন্টটা নিতে পারবে। কয়েনবেস, পেটিএম সকল কিছুতে এটা পেমেন্ট নিতে পারবে। যেহেতু এটা হটবিট অ্যাকাউন্টে লিস্টেড আছে, সো এখানে কোনো টেনশনের ব্যাপার নেই যে এই টোকেনটা মাইনিং অ্যাকাউন্ট অনেক তো মাইনিং অ্যাপে অ্যাকাউন্ট করেছি দেন এখান থেকে কোনো পেমেন্ট পাইনি। কিন্তু এটা যেহেতু হটবিট অ্যাকাউন্টে লিস্টেড আছে তাই এখানে নিশ্চিত থাকতে পারবে এখানে তুমি পেমেন্টটা পাবে, 100% গ্যারান্টি সহকারে এই টোকেনটা তুমি এক্সচেঞ্জ করতে পারবে। সো এই অ্যাপ নিয়ে যাবতীয় সকল ডিটেলস ভিডিও নেক্সট অংশে আসছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করুন। ওয়েলকাম ব্যাক, চলে এলাম মূল ভিডিওতে। সো এখানে তোমাকে অ্যাট ফার্স্ট অ্যাকাউন্ট করতে হবে, সকল ডিটেলস আজকে ভিডিওতে ফুল দেখিয়ে দেওয়া হবে। সো ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করবে অর্থাৎ না কেটে শেষ পর্যন্ত দেখো। ভিডিওতে যাবতীয় সকল ডিটেলস দেখানো হবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপ লিঙ্কটা দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে তোমাদের অ্যাপটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে নেওয়ার পর এখানে একটি কন্ডিশন আছে, ডাউনলোড করার পর অবশ্যই এখানে রেফার কোড ইউজ করতে হবে। রেফার কোড ইউজ করলে এখানে তোমার মাইনিং স্পিডটা সবচেয়ে ভালো হবে। সো রেফার কোডটা আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো এবং ভিডিও ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। অ্যাট ফার্স্ট তোমাদের অ্যাকাউন্ট করতে হবে, অ্যাপটি ডাউনলোড করে দেন এখানে অ্যাকাউন্ট করতে হবে। সো এখন আমি অ্যাপের মূল ইন্টারফেসে চলে এসে যখন তোমরা অ্যাপটি ওপেন করবে তখন তোমাদের এরকম একটি ইন্টারফেস শো করবে। সো নিচে একটি অপশন পাবে এই রেজিস্টার বাটন, জাস্ট এই রেজিস্টার বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে তোমাকে মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে বলা হবে, এখানে দেখো ফোন নাম্বার। কিন্তু একটা কন্ডিশন আছে, এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারবে না, এটা বাংলাদেশে অ্যাভেলেবেল নয় অর্থাৎ ফোন নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট হবে না। সো এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই জিমেল দিয়ে অ্যাকাউন্ট করতে হবে। নিচে একটি অপশন পেয়ে যাবে সাইন আপ বাই ইমেল হিয়ার, জাস্ট এখানে ক্লিক করবে অর্থাৎ এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করলে তোমাকে একটি নতুন ইন্টারফেসে নিয়ে আসবে। সো এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর এখানে তোমাকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে তোমার নাম দেবে এবং এখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দেবে, কেননা এই ভ্যালিড ইমেল অ্যাড্রেসটার মধ্যে মানে একটা ভেরিফিকেশন কোড যাবে। তারপর এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দেবে এবং এখানে একটা ইনভাইটেশন কোড দেবে। সো ইনভিটেশনের কোডের ব্যাপার আছে, এই এখানে যে কোডটি দিবে, এই কোডটি দিলে এখানে 1 গিগাহার্জ বোন আসতে হবে, যার কারণে মাইনিং স্পিডটা সবচেয়ে ভালো হবে। তাছাড়া এখানে কিছু টোকেন সম্পূর্ণ ফ্রিতে পাবে। স্ক্রিনে অলরেডি আমি একটি ইনভিটেশন অর্থাৎ রেফার কোড দিয়ে দিচ্ছি, এই কোডটি এখানে ইন্টার করে দেবে। আর ইন্টার করে দেওয়ার পর এখানে একটি ক্লিক করে দেবে। সো এখানে ক্লিক করে দিয়ে তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো এখানে নেক্সট বাটনে ক্লিক করার পর যেই ইমেল অ্যাড্রেসটি এখানে দেবে, এই ইমেল অ্যাড্রেসটা অবশ্যই ভ্যালিড দেবে, কেননা এই ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড যাবে। সো ভেরিফিকেশন কোড গেলে ওই কোডটি তোমাকে, সরি, এখানে আরেকটি কন্ডিশন আছে, এখানে যখন নেক্সট অপশনে ক্লিক করবে তখন একটি নিউ অপশন আসবে যে ইমেল অ্যাকাউন্টটা শো করবে, দেন এখানে একটি তোমার ওটিপি অপশন শো করবে। জাস্ট সেন্ড বাটনে ক্লিক করবে, যেহেতু মেসেজটা নিতে পারিনি, এরকম একটি সেন্ড অপশন আসবে, সেন্ড অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার জিমেলে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটি ওইখানে ইন্টার করে দেবে। ইন্টার করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবে, ক্লিক করার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। দেন এরকম একটি অ্যাকাউন্টে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে এক ধরনের ফ্রেশ, এটা হচ্ছে তোমার অ্যাকাউন্টের যে সিকিউরিটি অর্থাৎ ভবিষ্যতে অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেলে কোনো কারণে অ্যাকাউন্টে লগ ইনের সমস্যা হলে এই ফেসগুলো প্রয়োজন হবে। তাই কী করবে, এই ফেসগুলো এখানে ক্লিক করে অথবা সেন্ড অপশনে ক্লিক করে যে কোনো একটা জায়গায়
রেখে দিবে, যাতে অথবা কোনো খাতায় যে কোনো জায়গায় মানে এটা নোট করে নেবে। সো নোট করে নিলে এটা সবচেয়ে সহজ হবে এবং এই ভবিষ্যতে অ্যাকাউন্টে সমস্যা হলে এই ফেস দ্বারা অ্যাকাউন্টটা রিকভার করতে পারবে। সো তারপর এগুলো করার পর এখানে যে ভেরিফাই রিকভারি ফেস, জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি যে ফেসগুলো দিয়েছ, সো আমি এগুলো হাইড থাকবে, কিন্তু অনেক অংশ এখানে হাইড থাকবে, কেননা আমার পার্সোনাল সিকিউরিটির জন্য যে ফেসগুলো দিয়েছ এখানে তোমাকে যে ফেসগুলো, আচ্ছা হোয়াট, এখানে কী করতে হবে, এখানে যে সিরিয়াল অনুযায়ী যে ফেজ আছে এই ফেজগুলো আমাদের এখানে সিরিয়াল অনুযায়ী অর্থাৎ ক্লিক করে দিতে হবে। সো ফেজগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে মোটামুটি 3-4 ফেজ দিলে এখানে অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ প্রথম সিরিয়ালে যেটা আছে, প্রথম সিরিয়ালে যদি এটা থাকে এটা ক্লিক করে দেব, দ্বিতীয় সিরিয়ালে এটা, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। দেন তোমার এখানে দেন এরকম একটা ইন্টারফেস যে নিয়ে আসবে, এখানে তোমার নাম দেবে, নাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এটা হচ্ছে মূল অংশ। সো এখানে আমাদের 6 ডিজিটের একটা পিন দিতে হবে, কেননা রিয়েল রিচার্জ অ্যাপে যেরকম 6 ডিজিটের একটা পিন দিতে হয়, ওই পিনটি এখানে আমাদের দিতে হবে। এটা তোমার ট্রানজ্যাকশনে অথবা এই টোকেনটা সেন্ড করার জন্য এটা প্রয়োজন হবে। জাস্ট এখানে 6 ডিজিট পিন দিয়ে দিবে। পিন দেওয়ার পর তোমার অ্যাকাউন্ট সাকসেসফুল হবে, ক্রিয়েট হয়ে যাবে, অর্থাৎ অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। এখানে যেরকম আসবে, জাস্ট নিচে এই যে গো টু হোমে ক্লিক করবে। তো গো টু হোমে ক্লিক করলে তোমাদের এরকম একটি পেজে নিয়ে আসবে। আমি অ্যাপের মধ্যে গিয়ে সকল কিছু দেখিয়ে দেবো, একের পর এক সকল কিছু অ্যাপের মধ্যে গিয়ে দেখিয়ে দেবো। সো অ্যাপটিতে আমি চলে এসেছি। এখানে হচ্ছে তোমার যাবতীয় অ্যাকাউন্টের ডিটেলস পেয়ে যাবে, এটা কন্ট্যাক্ট এবং এটা মাইনিং। এখানে যে তৃতীয় নাম্বার অপশন দেখতে পাচ্ছ এখানে চলে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে এখানে তোমার যাবতীয় টোকেনগুলো শো করবে। সো আমি এই মাইনিংয়ে চলে যাচ্ছি। মাইনিংয়ে চলে আসার পর এখানে আচ্ছা লোডিং হচ্ছে, এটা তোমাকে এই মাইনিংটা অ্যাক্টিভেট করে নিতে হবে। এখানে আমার 20 যে অর্থাৎ স্পার্টোকেন, 20 স্পার্টোকেন আমার এখানে অ্যাড হয়েছে। জাস্ট এখানে 48 ঘন্টা পর পর এখানে মাইনিংটা অ্যাক্টিভেট করতে হয়। সর্বনিম্ন যদি কোনো রেফারও না থাকে 48 ঘন্টা, অর্থাৎ 48 ঘন্টা ওভার হয়ে গেলে এখানে 48টা টোকেন তুমি সম্পূর্ণ ফ্রিতে পাবে। আর এই টোকেনটা কিন্তু সেল দিতে পারবে, এটা রিয়েল রিচার্জের মতো এটা সেল দিতে পারবে। জাস্ট এই টোকেনটা কিন্তু অলরেডি হটবিট অ্যাকাউন্টে লিস্টেড আছে। সো এই মাইনিংটা এখানে অ্যাক্টিভেট করে রাখবে প্রতি 48 ঘন্টা পর। আর হোমে গেলে এখান থেকে তুমি এই সেন্ড অফ ক্লিক করে জাস্ট এই টোকেনটা তুমি সেন্ড করতে পারবে হটবিট অ্যাকাউন্টে অথবা অন্য কাউকে এটা সেন্ড করতে পারবে। এখান থেকে রিসিভ করতে পারবে আর এটা কিউআর কোড। সো এখানে হটবিট রিয়েল রিচার্জ অ্যাপে যেইভাবে সেন্ড করা হয় ওইভাবে এখানে সেন্ড করতে পারবে। সো এখানে জাস্ট অ্যাকাউন্ট করে রেখে দাও। আর এই টোকেনটা কীভাবে সেল করবে, সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু এই টোকেনটা আমি তোমাদের সেল করে দিতে পারবো। সো অবশ্যই এখানে অ্যাকাউন্ট করে দেন, কাজ শুরু করে দেওয়া সময় সীমিত, পরবর্তীতে এটা নাও পেতে পারো। আরেকটি বিষয় এখানে বলতে ভুলে গেছি, এই টোকেনটা কিন্তু এখন সেল দিতে পারবে না, এটা 20 তারিখের পর, অর্থাৎ 17-20 তারিখের পর, মানে 17-20 তারিখের মধ্যে এই টোকেনটা সেল দিতে পারবে। এখন টোকেনটা সেল দেওয়া অফ আছে, অর্থাৎ 17-20 তারিখের পর এটা সরাসরি টোকেন সেল লঞ্চ হবে, তখন এটা টোকেনটা সেল দিতে পারবে। সো আশা করি আজকের ভিডিওতে সকল ডিটেলস বোঝাতে পেরেছি। অলরেডি ভিডিওটা অনেক লং হয়ে গেছে, যারা রেফার করতে চাও তারা এখানে ক্লিক করে রেফার, অর্থাৎ তুমি রেফার করবে। এখানে হয়তো বা তোমাকে একটা লিঙ্ক দিয়ে দেবে অথবা একটা কোড দিয়ে দেবে, ওই কোড দ্বারা এখানে রেফার করবে। সো আশা করি আজকের ভিডিওতে সকল ডিটেলস বোঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে একটি কমেন্ট করে জানিয়ে দেবে। সো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।